আজকেই কি আসছে ঘূর্ণিঝড়? পাঁচটি রাজ্যে প্রচণ্ড প্রভাব পড়বে। এই পাঁচটি রাজ্যের মধ্যে কি পশ্চিমবঙ্গ রয়েছে? পাঁচটি রাজ্যের নাম কি? জারি করা হয়ে গেছে লাল সতর্কতা। পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে? ঘূর্ণিঝড়ের গতিপথ এবং গতিবেগ কতটা থাকতে পারে? সত্যি কি ঘূর্ণিঝড় আসছে না অন্য কিছু আসছে? আবহাওয়া দপ্তর লেটেস্ট আপডেটে কি জানিয়েছেন? এক নম্বরে আমরা সেটাই জেনে নেব। দু নম্বরে আমরা জানব পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বাংলাদেশের জেলার বিভাগগুলোতে আজকে কোথায় কেমন আবহাওয়া থাকবে, আগামী দিনে আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে এগোবে সেটাও আমরা জেনে নেব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখার পর যদি আপনাদের কোনোখানে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। আজ 12 অক্টোবর 2020 সোমবার। প্রথম কথাই হচ্ছে, আমরা কয়েকদিন ধরেই জেনে আসছি যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন সেটা থেকে একটি ঘূর্ণিঝড় হতে পারে, এবং যদি ঘূর্ণিঝড় হতো তার নাম হতো গতি। কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে আসছিলেন গতকাল সকাল পর্যন্ত মৌসুম ভবনের সাইক্লোনের পেজে যে আপডেট ছিল তাতে লেখা ছিল যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা প্রায় 100%, অর্থাৎ হাই, অর্থাৎ 75 থেকে 100% মধ্যে রয়েছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, গতকাল বিকালের দিকে তারা যে একটা লেটেস্ট আপডেট দিয়েছেন সেখান থেকে তারা কিন্তু কখনোই কোথাও বলেননি যে এটা ঘূর্ণিঝড় আসতে চলেছে বা ঘূর্ণিঝড় হবে বা তার নাম হতে পারে গতি। তাহলে সেটা কি হতে পারে? তারা লেটেস্ট আপডেটে এটাই জানিয়েছেন যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এবং সেটি আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে। কার মধ্য দিয়ে? না বিশাখাপত্তনম এবং নার্সাপুরের মধ্য দিয়ে, এমনটা লেটেস্ট আপডেট। তবে গতকাল তারা যেটা জানিয়েছিলেন যে বিশাখাপত্তনম থেকে 400 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে তার অবস্থান, কাকিনাড়া থেকে 450 কিলোমিটার দক্ষিণ পূর্বে তার অবস্থান ছিল, নার্সাপুর থেকে 490 কিলোমিটার পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে সেটি অবস্থান করছিল, এমনটা লেটেস্ট আপডেট। কিন্তু তারা কখনোই কোনো জায়গায় বলছেন না যে এটা ঘূর্ণিঝড় আসবে। কিন্তু বিভিন্ন অনলাইন যে খবরগুলো বেরোচ্ছে সেখানে কিন্তু জানা যাচ্ছে যে একটা ঘূর্ণিঝড় আসছে, গতি আসছে। এটা মানুষের মনে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে যে ঘূর্ণিঝড় কি আসছে, এই তো পশ্চিমবঙ্গে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে তাহলে ঘূর্ণিঝড় কী করে আসছে। কিন্তু এটাই হচ্ছে যে তাঁদের সবশেষ আপডেট, যে গতকাল ছিল নিম্নচাপ, আজকে সেটা গভীর নিম্নচাপের রূপ নেবে এবং নিম্নচাপটা যেটা আপনাদের জানালাম যে নার্সাপুর এবং বিশাখাপত্তনমের মধ্য দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে। এবং এখন একটা প্রশ্ন এসে যাচ্ছে, তাহলে নিম্নচাপ তাহলে এত কিছু বা আপডেট দেয়া কেন? সাধারণ নিম্নচাপ যেমন হয় ঝড় বৃষ্টি হয় সেরকম না, এখানে একটু পার্থক্য রয়েছে। কারণ হাওয়া বয় বা ঝড় বয়, এখানে প্রবল ঝড় বইবে, তার গতিবেগ থাকবে বলা হয়েছে আজকে 50 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ, এবং আগামীকাল থাকার সম্ভাবনা রয়েছে 55 থেকে 65 কিলোমিটারের মধ্যে। সুতরাং এটা বুঝতে পারা যাচ্ছে এটা সাধারণ নিম্নচাপ নয়, ঘূর্ণিঝড়ের কিছুটা কাছাকাছি। কিন্তু ঘূর্ণিঝড় বলছেন না আবহাওয়া দপ্তর, আবহাওয়া দপ্তর অর্থাৎ ভারতের মৌসুম ভবন কোথাও বলেননি যে এটা গতি ঘূর্ণিঝড় আসছে। তাহলে এটা হচ্ছে একটা গভীর নিম্নচাপ। এই হচ্ছে আপনাদের জানালাম গতিপথ এবং তার কত গতিবেগ থাকতে পারে আজকে ঝড়ের, অর্থাৎ সেখানে বলা হচ্ছে 50 থেকে 70 কিলোমিটার গতিবেগ তার থাকবে। অর্থাৎ তারা বলছেন এটা একটা ডিপ ডিপ্রেশন, এটা কিন্তু সাইক্লোন নয়। সঙ্গে এরপর আপনাদের জানাবো কোন জায়গাগুলো এফেক্টেড হবে, কোথায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দেখুন, যেটা দেখতে পাওয়া যাচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে ভারী নয় একেবারে অতি ভারী বৃষ্টি চলবে, সঙ্গে প্রবল ঝড় 50 থেকে 70 কিলোমিটার ভেগে বইবে। এছাড়া কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র এই তিনটে রাজ্যে ব্যাপক প্রভাব পড়বে। বিশেষ করে এটা দেখতে পাওয়া যাচ্ছে কর্ণাটকে লাল সতর্কতা জারি করা হয়ে গেছে এবং কেরালা তো সেই অবস্থার পথে। এছাড়া উড়িষ্যাতে কি হবে? উড়িষ্যার ক্ষেত্রে বলা হচ্ছে যে কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে, সঙ্গে বেশ প্রবল ঝোড়ো হাওয়াটা বইবে। তবে অন্ধ্রপ্রদেশের মতন ওই রকম ঝড় বৃষ্টির পরিস্থিতি কিন্তু উড়িষ্যাতে থাকবে না। আর উড়িষ্যাতে না থাকা মানেই আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু ততটা প্রভাব পড়বে না, অর্থাৎ এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গে সেরকম কোনো প্রভাবই পড়বে না।
কিন্তু কিছুই কি প্রভাব পড়বে না? হ্যাঁ, কিছুটা পড়বে। উপকূলের জায়গাগুলো বলা হচ্ছে চব্বিশ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, হঠাৎ করে ঝড় বৃষ্টি হতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার এই নিম্নচাপকে এত চিন্তা ভাবনা কেন এবং কখন এটা প্রভাব বিস্তার করবে? দেখুন, যেটা বলা হচ্ছে যে এই নিম্নচাপ আজকে গভীর নিম্নচাপে পরিণত হয়ে অর্থাৎ অন্ধ্রপ্রদেশে ঢুকছে, এর জন্য রাতের দিকেই কিন্তু প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আজকে রাতে সেটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বারে বারে মনে রাখবেন, এটা কিন্তু এখনও আবহাওয়া দপ্তর জানিয়েছে যেটা ঘূর্ণিঝড় নয় বা গতি ঘূর্ণিঝড় নয়, এটা গভীর নিম্নচাপ। পরবর্তী ক্ষেত্রে যে আপডেট ওনারা দেবেন সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেবো আজকে দুপুরের দিকে, এবং রাতের দিকে নতুন আপডেট এলে সেটাও আপনাদের জানাবো। সুতরাং বুঝতেই পারলেন যে পাঁচ থেকে ছয়টি রাজ্যের প্রভাব পড়বে, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কিছুটা উড়িষ্যা, কর্ণাটক, কেরালা এবং মহারাষ্ট্র। পশ্চিমবঙ্গবাসীদের জন্য সেরকম কোনো চিন্তা নেই, কারণ চিন্তার কিচ্ছু নেই। তবে উপকূলের জায়গাগুলো কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে, এমনটা সম্ভাবনা। নাম্বার টুয়ে আমরা চলে আসছি, আজকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়া থাকবে, বাংলাদেশের কোথায় কেমন আবহাওয়া থাকবে। দেখুন, সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে আজকে হলুদ সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর, অর্থাৎ ওয়ার্নিং পেজে দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা, অন্যদিকে উত্তরবঙ্গে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো সতর্কতা নেই। বলা হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, চব্বিশ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলার কোনো কোনো জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হলুদ সতর্কতার অর্থই হচ্ছে এটা। এটা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটা আপনাদের জানালাম। অন্যদিকে উত্তরবঙ্গের যে অবস্থা থাকবে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদহ, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর। অর্থাৎ লেখা রয়েছে ড্রাই ওয়েদার, শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে, এবং আগামীকাল বলা হচ্ছে দক্ষিণবঙ্গে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে কোনো সতর্কতা নেই। অর্থাৎ এর সঙ্গে আরও যেটা যুক্ত করা হয়েছে, অর্থাৎ আগামীকাল রয়েছে মঙ্গলবার এবং বুধবারে আবারও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে, ঝোড়ো হাওয়া। ঝড় বলতে সাইক্লোন বা ঘূর্ণিঝড় নয়, অর্থাৎ আবার হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। সুতরাং বুঝতেই পারলেন, দক্ষিণবঙ্গে হালকা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গ পুরোপুরি পরিষ্কার থাকবে। এবার বর্ষা সম্পর্কে যে লেটেস্ট আপডেট আসছে, সেখানে জানা যাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা বা মৌসুমি বায়ু বিহার, আন্দামান, নিকোবর দ্বীপপুঞ্জ, সিকিম এবং সাব হিমালয়ান পশ্চিমবঙ্গে যথেষ্ট সক্রিয় রয়েছে। এর জন্য বলা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বহু জায়গায় বৃষ্টি হবে, এছাড়া উড়িষ্যাতে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বিহারের দু একটি জায়গায় দমকা ভারী বৃষ্টি একটু হতে পারে। অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় বৃষ্টি কিন্তু ভালো রকম চলতে পারে, এমনটাও জানিয়েছেন আবহাওয়া দপ্তর। সুতরাং বুঝতেই পারলেন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে বৃষ্টির পরিবেশটা কেমন থাকবে। এরপর আসছি আমরা তাপমাত্রায়, তাপমাত্রা কেমন থাকবে আজকে পশ্চিমবঙ্গে। ২৬ থেকে সাড়ে ২৭ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন থাকবে, সর্বোচ্চ থাকার সম্ভাবনা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি। প্রচণ্ড গরম বাড়বে, যেমন গতকালও গরম ছিল আজও গরম বাড়বে, আর্দ্রতা বাড়বে পাল্লা দিয়ে। এবার বৃষ্টি কবে হবে? দেখুন, আপাতত তো আজকে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আগামীকাল তো দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আশার বাণী আর একটা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, ১৪ অক্টোবর আবারও উত্তর আন্দামান সাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, অর্থাৎ পূজোর আগে। তার ফলে ওই নিম্নচাপ পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে, এমন একটা সম্ভাবনা রয়েছে। মনে রাখবেন, সম্ভাবনা, অর্থাৎ পূজোর আগে নতুন করে যে আবার একটা ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আসছে, এটা পুরোপুরি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে নিশ্চিত হয়ে যাচ্ছে। তবে আবহাওয়ায় পরিবর্তন আসে, পরিবর্তন এলে আপনাদের জানাবো। এই হলো পশ্চিমবঙ্গের আবহাওয়া। বাংলাদেশের যে আবহাওয়াটা থাকবে, বাংলাদেশেও গরমটা কিন্তু অত্যধিকভাবে বাড়ছে এবং আরও বাড়বে। দেশের বিভিন্ন জায়গায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া
উত্তরে যে বিভাগগুলো রয়েছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানে দেখুন কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ, তবে সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টি কিছুটা হতে পারে। এই যে ঘূর্ণিঝড় বলা হচ্ছিল, যেটা বলা হচ্ছে এখন গভীর নিম্নচাপ, তার কিছুটা প্রভাব পড়তে পারে খুলনা বরিশালে, অর্থাৎ ঝোড়ো হাওয়া এবং কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ থেকেও কম প্রভাব পড়বে, কারণ উড়িষ্যার কাছেই রয়েছে পশ্চিমবঙ্গ, কিন্তু বাংলাদেশ একটু দূরে রয়েছে। তবে আগামী 14 তারিখে উত্তর আন্দামান সাগরে যে নতুন নিম্নচাপ তৈরির কথা রয়েছে, তার জন্য পশ্চিমবঙ্গ বাংলাদেশে ভালো রকম বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা। তাই জিস্ট হিসাবে আপনাদের সংক্ষেপে এটা জানিয়ে দিতে চাই যে বলা হচ্ছিল ঘূর্ণিঝড় গতি আসবে, সেটা কিন্তু ঘূর্ণিঝড়ের কোনো রকম কথা বলছে না আবহাওয়া দপ্তর। একটা গভীর নিম্নচাপ, সেটা উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে আজকে ঢোকার সম্ভাবনা রয়েছে। তাই অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, উড়িষ্যাতেই মূল প্রভাবটা পড়বে। পশ্চিমবঙ্গে কিছুটা, খুব সামান্য আসতে পারে উপকূলে, এবং বাংলাদেশে খুব কম সংখ্যক আসবে। 14 তারিখে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার ফলে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়ছে পশ্চিমবঙ্গে। আজকে পশ্চিমবঙ্গ বাংলাদেশে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল লেটেস্ট আপডেট আজকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।